বিনোদনের তাজা খবরে স্বাগত। কৌতুক অভিনেতা সংকটে ঢাকাই সিনেমা। বিনোদনের প্রধান অনুষঙ্গ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, আর চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে বড় বিনোদন মাধ্যম। বাংলা চলচ্চিত্রে, বিশেষ করে ঢাকাই সিনেমার স্বর্ণালী যুগে, সিনেমার একটা বড় অংশ জুড়ে থাকত কৌতুক পর্ব। একটা সময় ছিল যখন চলচ্চিত্রের অপরিহার্য অংশ ছিল কৌতুক। আমাদের নিত্য দিনের জটিলতায় জীবন যখন নাবিশ্বাসে উঠে যায়, ঠিক তখন একটু হাসি এনে দিতে পারে প্রশান্তি ও আনন্দ। সিনেমায় সেই কাজটি করেন একজন কৌতুক অভিনেতা। একজন কৌতুক অভিনেতা একজন হিরো বা খল অভিনেতার চেয়ে কোনো অংশে কম নয়। শুধু বাংলাদেশের সিনেমাতেই নয়, বিশ্বের সব চলচ্চিত্রে একটা বড় অংশ জুড়ে থাকে কৌতুক পর্ব। ঢালিউডের সূচনা লগ্ন থেকে বাংলা সিনেমায় কৌতুককে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হতো। কিন্তু নির্মম সত্য যে ঢাকাই সিনেমা আজ তার জৌলুস হারিয়েছে, সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে কৌতুকের মতো বড় চরিত্রগুলো। এক কথায় চরম সংকটে পড়েছে ঢালিউড সিনেমার কৌতুক। অথবা যদি ভিন্ন ভাবে বলি যে কৌতুক অভিনেতা সংকটে ঢাকাই সিনেমা। সাধারণত একটি সিনেমায় সুন্দর একটি গল্প থাকে, আর সেই গল্পের কেন্দ্রে থাকে কয়েকটি চরিত্র, যে চরিত্রগুলো পুরো সিনেমাটাকে টেনে নিয়ে যায়। কিন্তু এই চরিত্রগুলোর মধ্যে এমন কিছু চরিত্র থাকে যাদের উপস্থিতিতে দর্শক নড়ে চড়ে বসে, বিনোদিত হন তাদের কথা ও অভিনয় দেখে হাসে, আর তারাই হলেন কৌতুক অভিনেতা। ঢালিউডের সূচনা লগ্নে যারা আমাদের চলচ্চিত্রে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন, তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। কেউ চলে গেছে নাফরার দেশে, আবার কেউ অভিমানে সরে গিয়েছেন, এমনকি নতুন করে জন্ম নিচ্ছে না সোনা মিয়া, ফ্যাটি মহসিন, সাইফুদ্দিন, হাসমত, পরাণ বাবু, মতি, বেবি জামান, ব্ল্যাক আনোয়ার, খান জয়নুল, রবিউল, আনিস, টেলিসামা, দিলদার, কাজল, সুরুজ বাঙালি, আফজাল শরীফ, ববি, জ্যাকি, আলমগীরের মতো কৌতুক অভিনেতা। বাংলাদেশের সিনেমায় দাপুটে কৌতুক অভিনেতা হিসেবে তারা এক চেটিয়া অভিনয় করে গেছেন। পর্দায় উপস্থিতি মানে দম ফাটানো হাসির রোল। শুধু কথা দিয়ে নয়, দর্শক পর্দায় তাদের অঙ্গ ভঙ্গি দেখেও হাসতে হাসতে গড়াগড়ি খেত, মুহূর্তে কাঁদিয়েও ফেলতে পারতেন এই সব জাত অভিনেতা। চরিত্রের বৈচিত্র্যময়তা প্রবল ছিল এই গুণী অভিনেতাদের মধ্যে। 80 ও 90 দশকের বাংলা সিনেমায় কৌতুক অভিনেতা মানেই ছিল দিলদার। অঘোষিত ভাবে তিনি বাংলা কমেডির রাজপুত্র বনে গিয়েছিলেন। কৌতুক অভিনেতা হিসেবে দিলদার জনপ্রিয়তার এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন যে তাকে নায়ক করে আবদুল্লাহ নামে একটি সিনেমাও নির্মাণ করা হয়েছিল। ওই সিনেমাতে একজন লোক হাসানো মানুষের খোলস ছেড়ে তিনি হাজির হয়েছিলেন ভিন্ন রূপে। সিনেমাতে দর্শক তার অভিনয় দেখে যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি চরিত্রের বৈচিত্র্য দেখিয়েছেন অভিনেতা দিলদার নিজেও। কিন্তু এই অভিনেতার মৃত্যুর পর যে শূন্যতা দেখা দিয়েছিল, তা আজও পূর্ণ করা সম্ভব হয়নি। বরং এই প্রধানতম অংশটি এখন বিলুপ্তির পথে। বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের সফল কৌতুক অভিনেতা ছিলেন রবিউল। শতাধিক সিনেমাতে তার হাস্য রহস্য সৃষ্টির প্রতিভা আর্কাইভে পাওয়া যাবে। তার অন্যতম একটা গুণ ছিল, তিনি পুনর মতো তার কান দুটো তালে তালে নাচাতে পারতেন। আমাদের চলচ্চিত্রের প্রাথমিক লগ্ন থেকে যে সকল কৌতুক অভিনেতা ছিলেন, তাদের মধ্যে সাইফুদ্দিন, আনিস, খান, জয়নুল, আলতাফ, হাসমত, এদের সকলেই মৃত্যুবরণ করেছেন। সবশেষ চলে গিয়েছেন শক্তিমান কৌতুক অভিনেতা টেলিসামাদ ও আনিস, তারপরে চলে গিয়েছেন এটিএম শামসুজ্জামান। কোন রকম ভাড়ামো নয়, বিভিন্ন অঙ্গ ভঙ্গি, ডায়লগ এবং এক্সপ্রেশনের মাধ্যমে দর্শককে এক ধরনের নির্মল আনন্দ দান করত তারা। এত সব কৌতুক অভিনেতাদের মধ্যে একটি নাম না বললেই নয়, তিনি হচ্ছেন এটিএম শামসুজ্জামান। একটা সময় ছিল তিনি খল অভিনেতা হিসেবে পর্দায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে এসে তিনি এই কৌতুক চরিত্রটিকে বেছে নিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন দর্শককে নির্মল বিনোদন দেওয়ার এই চরিত্রটি হচ্ছে তার জন্য পারফেক্ট।
ঠিক একইভাবে এই অভিনেতার মতো খল চরিত্র থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে নিজেকে কমেডি চরিত্রে ফুটিয়ে তুলতেন হুমায়ুন ফরিদিও, কিন্তু তিনিও চলে গিয়েছেন না ফেরার দেশে। দেখতে যতই ছোট চরিত্র হোক, কৌতুক অভিনেতার কাজটি কিন্তু বেশ কঠিন। একজন অসার মানুষের মুখে খিলখিল করে হাসি ফোটানোর ক্ষমতা কিন্তু সবার থাকে না। অথচ আমাদের চলচ্চিত্রে কৌতুক শিল্পীর চরিত্র রূপায়ণের মাধ্যমে দর্শক মনে ঠাঁই করে নিয়েছিলেন অসংখ্য অভিনেতা, এমনকি আমজাদ হোসেন, দিলীপ বিশ্বাস, সুভাষ দত্তের মতো বিখ্যাত নির্মাতারাও সিনেমার পর্দায় কেরিয়ার শুরু করেন এই কৌতুক অভিনেতা হিসেবে। সেই 90 দশকের কথা, সেই সময় পর্যন্ত ঢাকার চলচ্চিত্রে কৌতুক অভিনেতাদের অবস্থান ছিল জমজমাট। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ছিল কৌতুক অভিনেতাদের। শুধু তাই নয়, টেলিসামাদ ও দিলদারকে নায়ক করে একসময় চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, আর সেই সব সিনেমা রীতিমতো সুপার হিট হয়েছিল। বিষয়টি এমন ছিল যে কৌতুক ছাড়া সিনেমা নির্মাণ এক কথায় অসম্ভব ছিল। অথচ বর্তমান সময়ে সিনেমার এই অঙ্গটি রীতিমতো উধাও হয়ে গিয়েছে। সিনেমায় আগের মতো দেখা যায় না কোনো কৌতুক অভিনেতাকে অথবা তাদের কোনো কৌতুক দৃশ্য। আসলে চলচ্চিত্র মানে হচ্ছে পূর্ণ বিনোদনের একটা মাধ্যম এবং এর মাধ্যমে একটি বাণী। কঠিন কোনো বিষয়কে গুরু গম্ভীর না করে হাস্যরসের মাধ্যমে তুলে ধরতে পারলে তা দর্শকদের হৃদয়ে পৌঁছে যায় সহজে। মানুষ বিনোদন পেতে সিনেমা হলে সিনেমা দেখতে যান। কৌতুক হচ্ছে বিনোদনের অন্যতম একটি অনুষঙ্গ। কৌতুক ছাড়া সিনেমা পূর্ণতা পেতে পারে না। এখনকার দর্শক, বিশেষ করে নতুন প্রজন্ম, আগের মতো আলাদা করে কৌতুক দেখেন না। তাছাড়া কৌতুকের মতো কঠিন এই কাজটি একজন শিল্পী আয়ত্ত করে নিতেও চায় না, ফলে এই চরিত্রে কেউ বেশি দিন টিকে থাকতে পারছেন না। এখন অন্য চরিত্রের চেয়ে নায়ক নায়িকা হওয়ার প্রতি ঝোঁকই তরুণদের বেশি। এছাড়া নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই আলাদা করে কৌতুক দৃশ্যের বা কৌতুক শিল্পী নিতে চান না সিনেমায়। তবে এই কথা মনে রাখতেই হবে যে দর্শককে পূর্ণ বিনোদন দিতে কৌতুক বা কৌতুক অভিনেতার বিকল্প কিন্তু নেই। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।